আচমকা উচ্ছেবাবু ওরফে আদ্রিত রায়ের ফেসবুক পোস্ট দেখে মন খারাপ মিঠাই প্রেমীদের। শনিবার রাতে আদ্রিতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় হইচই। ভিডিও শেয়ার করে অভিনেতা জানান, মনোহরা সেটে শেষ শট দিয়েছেন তিনি। আর মোদকবাড়ির সিঁড়ি দিয়ে গটগট করে নামা হবে না সিদ্ধার্থ মোদকের। এই ভিডিও সামনে আসতেই প্রশ্ন উঠছিল, তবে কি শেষ হচ্ছে মিঠাই? উত্তরটা আদ্রিতি যদিও দিয়েছেন একদম শেষ লাইনে। আসলে শ্রী ভারতলক্ষ্মী স্টুডিওর মনোহরা সেট ছাড়তে হচ্ছে মিঠাই পরিবারকে। গল্পের গতি আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বলছে মিঠাইয়ের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, কিন্তু পরিচালক জানান আনুষ্ঠানিকভাবে তাঁদের এখনও কিছুই জানানো হয়নি মিঠাই শেষ হওয়ার ব্যাপারে। তবে যার শুরু আছে তার তো শেষও আছেই। ফের রক্তাক্ত আমেরিকা। টেক্সাসে বন্দুকবাজের হামলায় কমপক্ষে 9 জনের মৃত্যু। শপিং মলের ঘটনায় বন্দুকবাজকেও গুলি করে মেরেছে পুলিশ। শনিবার ডালাসের এই শপিং মলে গুলির শব্দে কেঁপে ওঠে। এই ঘটনায় আরও 7 জন জখম বলেও খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে উইকেন্ড করতে অনেকেই মলে ভিড় করেছিলেন, সেই সময় ওই বন্দুকবাজ এলোপাতাড়ি গুলি চালায়। বেশিরভাগের মৃত্যু হয়েছে হাসপাতালে। নিহতদের তালিকায় 1-5 বছরের শিশুও রয়েছে। কথা দিয়েছিলেন তিনি বাড়ি ফিরবেন, বাড়ি ফিরলেন কিন্তু কফিন বন্দী হয়ে। জম্মু কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় নিহত ভারতীয় সেনার জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর দেহ এলো কফিন বন্দী হয়ে। দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সদ্য বিয়ে করেছিলেন, স্ত্রীকে কথা দিয়েছিলেন বাড়ি ফেরার, কিন্তু রাজৌরির ঘটনায় সব শেষ। ঘূর্ণিঝড় মোকার কোনো প্রভাব রাজ্যের উপর কার্যত নেই, বরং বাড়তে পারে গরম। প্রাথমিক পূর্বাভাসে তেরে কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কোন পথে যাবে এই ঘূর্ণিঝড়। তবে প্রাথমিকভাবে আবহাওয়াবিদদের ধারণা 50-70 কিলোমিটার বেগে এই ঝড় যেতে পারে আন্দামানের দিকেই। যদি এটা হয় তাহলে রাজ্যে ফের স্বাভাবিকের থেকে 5-6 ডিগ্রি বাড়বে গরমের দাপট। ফের উঠতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মোকার প্রভাব নাকি ক্রিকেট? কি হবে সোমবারের ইডেনে? আইপিএলের ম্যাচে সোমবার ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নামবে কলকাতা। প্লে অফে উঠতে গেলে হাতে থাকা 4টি ম্যাচ জিততে হবে নাইনদের। শুধু জিতলেই চলবে না, বাড়িয়ে দিতে হবে রান রেটও। এই পরিস্থিতিতে যদি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয় সেক্ষেত্রে কলকাতার প্লে অফ খেলা অধরাই থেকে যেতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর প্রাথমিকভাবে জানিয়েছে ঘূর্ণিঝড় কোন পথে যাবে তা পরে জানানো হবে। এই পরিস্থিতিতে রবিবার শহরে আসছে শিখর ধাওয়ানের পাঞ্জাব। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আরও সজাগ কলকাতা পুলিশ। শনিবার হাজরা সংলগ্ন এলাকায় বিরাট মিছিল করে ডিএ আন্দোলনকারীরা। ওই মিছিল থেকে চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। মূলত হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় এই স্লোগান তোলা হয়েছিল বলে অভিযোগ। তারপরেই মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে আগামী 2 মাসের জন্য 144 ধারা জারি করা হলো। কলকাতা পুলিশ জানিয়েছে আগামী 2 মাস ওই এলাকা দিয়ে সব যান নিয়ন্ত্রিত হবে। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা পর্যালোচনা করেছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।